আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পায়ের যত্নের জন্য একটি বিশেষ ধরনের ক্রিম, যার নাম হচ্ছে বানানা মিল্ক ক্র্যাক হিল ক্রিম। ক্র্যাক হিল বলতেই আমরা বুঝতে পারছি যে এটি পায়ের গোড়ালি ফাটা সংক্রান্ত একটি সমস্যার সমাধানের জন্য একটি ক্রিম। যে ক্রিমটি ব্যবহার করলে পায়ের গোড়ালি ফাটা সংক্রান্ত সমস্যা আমরা আশা করি রোধ করতে পারব। শীতকাল আসলেই দেখা যায় যে অনেকের পায়ের গোড়ালি ফাটান সংক্রান্ত সমস্যা দেখা দেয়। শুধু পায়ের গোড়ালি নয়, পায়ের আঙুলের সাইড এবং পায়ের ত্বকের উপরে চামড়া উঠে যাওয়া থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। শুধুমাত্র শীতকালে যে তা নয়, দেখা গেছে বিভিন্ন ঋতুতেই আমাদের এই সমস্যাটা দেখা দেয়। অনেকের আছে সারা বছরই পায়ের গোড়ালি ফাটা থাকে এবং পায়ের গোড়ালি ফাটার জন্য যে একটি অস্বস্তিকর অবস্থা আমাদের পড়তে হয়, এটি খুবই বিব্রতকর অবস্থা। বিভিন্ন জায়গায় চলতে গেলে আমরা লজ্জায় পড়ে যাই যে আমাদের পায়ের গোড়ালি ফাটা নিয়ে। পায়ের যত্নে এই ক্রিমটির কার্যকারিতা অনেক বেশি। এই বানানা ক্রিমটি আপনার পায়ের ত্বককে ময়শ্চারাইজ করবে, পায়ের গোড়ালি ফাটা রোধ করে স্কিনকে স্মুথ করবে, পায়ের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, পায়ের ঘেমে পায়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয় সেটি দূর করবে। মূলত পায়ে দুর্গন্ধ সৃষ্টি হয় কারণ হচ্ছে আমরা গরম পাকে বাইরে ধুলাবালি থেকে রক্ষা করার জন্য আমরা অনেকে শু ব্যবহার করে থাকি এবং শুয়ের সাথে আমরা মোজাও পরে বাইরে বেরোয় থাকি। এজন্য দেখা গেছে যে দিনে বেশিরভাগ সময় আমাদের পা মোজা এবং পায়ের জুতাতে আটকে থাকার কারণে ঘামের সৃষ্টি হয় এবং এর থেকে ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি, জীবাণু থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। এই দুর্গন্ধ দূর করার জন্যই এবং পাকে সুস্থ রাখার জন্য, পায়ের স্কিন ত্বককে সুস্থ রাখার জন্য বানানা ক্রিমটি ইউজ করলে আমরা অনেক উপকার পাবো। এক্ষেত্রে প্রতিদিন জুতা পরার আগে এই ক্রিমটি পায়ে ব্যবহার করতে হবে। পায়ের খসখসে ভাব দূর করে ত্বককে আরো স্মুথ এবং মসৃণ করবে, পায়ের ফাটা বা কোনো কালো দাগ থাকলে দূর করবে, পায়ের সৌন্দর্য কয়েক শেড বাড়িয়ে তুলবে। এটি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে খুব সুন্দরভাবে মিশে যায় ত্বকের সাথে এটি। চলুন আমরা দেখে নিই এটি কীভাবে ব্যবহার করতে হয়। চলুন আপনাদেরকে এটি একটু ব্যবহার করে দেখি। এটি পরিমাণ মতো নিয়ে এভাবে আস্তে আস্তে মাসাজ করে লাগিয়ে নিলে দেখুন এটি কি সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাচ্ছে এবং এটি একটি ময়শ্চারাইজার ক্রিম। আলতোভাবে এটার ঘ্রাণটাও খুব সুন্দর, এটা খুবই অল্প পরিমাণ লাগাতে হয়। এটি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে আশা করি খুব ভালো আমরা এটি ফল পাবো। এটি অত্যন্ত কার্যকরী একটি ক্রিম, রেগুলার ব্যবহারের ফলে আমরা খুব ভালো ফল পাব। এটি রেগুলার ব্যবহারের ফলে আপনার পা আরো সুন্দর এবং কয়েক শেড ফর্সা হবে। কি সুন্দর মিশে গিয়েছে স্কিনের সাথে। আমাদের আজকের প্রোডাক্ট এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের পেজে ইনবক্স করুন। ধন্যবাদ।